উই আর ডেলিভারিং স্পিড ট্রেনিং নাও। কি করে স্পিড ডেভেলপ করতে হয় তার ধাপে ধাপে আমরা শেখাবো। প্রথম ধাপ, ড্রপ ইউর বডি। দ্বিতীয় ধাপ, আই সকেট অ্যান্ড দ্য পকেট। তৃতীয় ধাপ, এক্সটেন্ড ইউর লেগ অ্যান্ড প্রিভেন্ট ইউর ফল। চতুর্থ ধাপ, প্রপালশন উইথ ইউর ব্যাক লেগ অর দ্য ব্যাক ফুট অর দ্য কাপ মাসল, দেন ইউ গো ফর এ স্পিড। ইন্টারেস্টিং বিষয় হলো এটাই যে স্পিড ট্রেনিং কিন্তু বুড়ো বয়সে হয় না, মোটর ফাংশন ডেভেলপমেন্ট 8 থেকে 12 বছরের মধ্যে করতে হয়, তারপরে আর ভগবান চাইলেও আপনার স্পিড বাড়বে না। সো বাচ্চাদেরকে আনুন 8 বছরের আগে, বাচ্চাদেরকে তৈরি করুন 8 বছরের আগে। মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর সকলও ফুটবল খেলবো অথবা ক্রিকেট খেলবো, এদেরকে ঢুকতে না দিয়ে লুডুর গুটি খেলান অথবা অন্য কোনো স্পোর্টসে দিন, যাতে তারা অন্তত এন্টারটেনমেন্টটা করতে পারে। খেলাধুলা একটা ডিসিপ্লিনারি প্রোগ্রাম, সিস্টেমের মধ্য দিয়ে আসুন। এনজয় দ্য স্পোর্টস অ্যান্ড লার্ন দ্য সায়েন্স।
আমার নাম সৌমেন দাস, আমি গড়িয়া থেকে আসছি। আমি একেডি স্যারের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোর্সে ভর্তি হয়েছি। তো আশিস স্যারের সায়েন্টিফিক ট্রেনিংয়ের মাধ্যমে আমরা শিখছি কীভাবে একটা ক্রীড়াবিদ তার সর্বোচ্চ পর্যায়ে নিজেকে নিয়ে যেতে পারে, বা কীভাবে ইঞ্জুরি ফ্রি থেকে কীভাবে তার খেলার সর্বোচ্চ মানে পারফরমেন্স করার মাধ্যমে নিজেকে আর উপরে লেভেলে নিয়ে যেতে পারে। আর এছাড়া স্যার আমাদের থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল সব রকমভাবে শেখাচ্ছেন কীভাবে নিজেদেরও ডেভেলপমেন্ট প্লাস স্পোর্টস পার্সনদেরও ডেভেলপমেন্ট হয়, এবং আরও এই সব শিখছি এবং আরও পরবর্তীকালে আরও নতুন অনেক কিছু শিখবো। স্যার আমাদের খুব ভালো ট্রেনিং দিচ্ছেন, তো আমরা আশা করি এগুলো ভালোভাবে শিখে আমরা নিজেদেরও সেই লেভেলে নিয়ে যাবো এবং ক্রীড়াবিদদের আরও সাহায্য করবো।